মাহিন রেজা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বিতির সালাতে কি মোনাজাত না করলে গুনাহ হবে? না, গুনাহ হবে না। বিতির সালাতে নিয়ম হলো যে আপনি যখন বিতিরের জন্য দাঁড়াবেন তখন নিয়ত করে তাকবীর দিয়ে দাঁড়াবেন, তারপরে সূরা কিরাত পড়ে সূরা যদি এক রাকাতের নিয়ত করেন তাহলে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, তারপরে সূরা ইখলাস পড়বেন, তারপরে আপনি রুকুতে যাবেন। রুকু থেকে উঠে সামি আল্লাহ আলিমুল হামিদা রব্বানা লাকাল হামদ ইত্যাদি দোয়া পড়ে তারপরে তো আপনি হাত তুলে এভাবে দোয়া বলবেন। দোয়া বিতিরের যে দোয়া রয়েছে কুনুত, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদায়ত ওয়া আফিনি ফিমান আফায়ত, এই দোয়া বলবেন, তারপরে আপনি সেজদায় যাবেন। যদি এই দোয়া না পড়েন তাতে কোনো অসুবিধা নেই, বিতির সালাতে কোনো ক্ষতি হবে না। জানা থাকলেও যদি আপনি না পড়েন তাতেও কোনো অসুবিধা হবে না, যদি ভুলে যান তাতেও কোনো অসুবিধা হবে না। সুতরাং বিতির সালাতে দোয়া করাটা, বিতিরের যে কুনুত পড়াটা, এটা বিতিরের অংশ নয়, এটা হচ্ছে পরিপূরক এবং একটা ভালো দোয়া, সেটা মনে চাইলে পড়বেন, মনে চাইলে না পড়বেন, ইনশাআল্লাহ তাতে কোনো অসুবিধা নাই। বিতির সালাতের ওপরে বিস্তারিত আলোচনা সম্বলিত একটি কিতাব আপনারা ওয়েবসাইটে পাবেন, salafibd.com, wordpress.com, এর মধ্যে পাবেন। তো আপনি যদি গুগলে সার্চ করেন বিতির সালাত নামে এবং তার পাশে আবদুল্লাহ আল কাফি লিখবেন তাহলে সরাসরি ওই কিতাবটা এসে যাবে। এরপরে আপনি পিডিএফ বা ওয়ার্ড ডাউনলোড করে আপনি তা বিস্তারিত দলিল সহ জেনে আমল করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্বামী স্ত্রী একসাথে সালাত আদায় করলে স্ত্রী কি একামত দিতে পারে? এক নম্বর কথা হলো যে স্বামী স্ত্রী একসাথে সালাত আদায় করবে কেন? ঘরের ভিতরে সালাত আদায় করা নারীদের জন্য, পুরুষদের জন্য নয়। পুরুষরা মসজিদে যাবে, জামাতে সালাত আদায় করবে, এটা হচ্ছে পুরুষদের জন্য ওয়াজিব। কোনো পুরুষ যদি কোনো সমস্যা না থাকা সত্ত্বেও যদি জামাতে না যায় তাহলে সে গুনাহগার হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা জামাতে আসার সামর্থ্য রাখে তারা যদি মসজিদে না আসে আমার মনে হয় যে তাদেরকে আমি তাদের বাড়িঘর জ্বালিয়ে দিই, আগুনে পুড়িয়ে দিই। তাহলে কঠিন কথা না? আচ্ছা, কিন্তু কোনো কারণে, শরীয়তসম্মত কোনো কারণে যদি আপনি যেতে না পারেন আর ওই অবস্থায় যদি ঘরে নামাজ পড়েন তাহলে আপনি আপনার স্ত্রীকে নিয়ে জামাতে পড়লে আপনার স্ত্রী আপনার পাশে দাঁড়াবে না, তাকে আপনাকে পিছনে দাঁড় করাতে হবে, আর ওই অবস্থায় উনি একামত দিবে না বরং আপনি একামত দিবেন, আপনি একামত দিবেন, আপনি নামাজ পড়াবেন। স্ত্রীর মহিলাদের আজানও নাই একামতও নাই। রেজু আহমদ মক্কি বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রুকু থেকে উঠে রফুল এদায়ন করার পর আবার হাত কি বুকে বাঁধতে হবে, এটার বিধান কি? এ ব্যাপারে ওলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে যে রুকু থেকে উঠে আমি রুকুতে উঠলাম সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে আবার কি আমি হাত বাঁধবো নাকি আমি হাত ছেড়ে দেব, এ ব্যাপারে ওলামাদের মধ্যে যে ইখতিলাফটা রয়েছে সেটা হচ্ছে এই যে যারা বলেছেন যে হাত ছেড়ে দিতে হবে তারা বলেন, যেমন আল্লামা নাসিরুদ্দিন আলবানী বলেন হাত ছেড়ে দিতে হবে, তিনি বলেন যে আমি হাত বেঁধেছিলাম কেরাত করার জন্য, এখন কেরাত নাই হাত ছেড়ে দিতে হবে। আর শেখ ইবনু হুসাইমিন বলেন যে নামাজে দাঁড়ানো অবস্থায় হাত বেঁধেই রাখতে হবে, তো যতক্ষণ নামাজে আমি দাঁড়িয়ে আছি হাত বেঁধে রাখবো, সুতরাং রুকুর আগেও হাত বাঁধবো, রুকুর পরেও হাত বাঁধবো, হাত বাঁধার সাথে কেরাতার কোনো সম্পর্ক নাই। তো এইভাবে ওলামাদের মধ্যে এই ব্যাপারে ইখতলাফ রয়েছে। সুতরাং আপনি যদি হাত বাঁধেন তাতেও কোনো অসুবিধা নাই, আর যদি হাত ছেড়ে দেন তাতেও কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম।